আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি আল্লাহ আমি অবিচার করছি কত পাপ কত অপরাধ করছি আল্লাহ এগুলার শাস্তি যদি আপনি আমাকে দেন এটা ভোগ করার ক্ষমতা আমার দুনিয়াতে যদি পাকড়াও করেন আমি শেষ আল্লাহ জাহান্নামের যে বিবরণ আপনার কোরআন থেকে জেনেছি নবীর হাদিস থেকে জেনেছি আল্লাহ সেখানে মরণও হবে না মানুষ মরতে চাইলেও মরতে পারবে না সে শুধু কষ্ট ভোগ করতে থাকবে জাহান্নামে اللهم ظلمت اني ظلمت نفسي الله আপনি নিজের প্রতি নিজে অনেক অবিচার করছেন এই নামাজে পড়লাম আল্লাহ এই নামাজের মধ্যে অনেক অবিচার করলাম মনটা ধরে রাখতে পারি নাই তাড়াহুড়া করছি কত ত্রুটি করছি আল্লাহ اللهم اني ظلمت نفسي হে আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি আল্লাহ اللهم اني ظلمت نفسي এরপর কি জুলমান কাসীরা অল্প স্বল্প জুলুম না আল্লাহ অনেক জুলুম নিজের পায়ে নিজে কুড়াল মারছি আল্লাহ অনেক মারছি ভাইরে এই কথাটা কিয়ামতের দিন বহুত বলবেন আমরা বলবো সেদিন বলে আর কোনো কাজ এজন্য আগেভাগে একটু মনোযোগ দিয়ে বলেন মন্ত্রের মতো পড়ে চলে যায় না আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা সেদিন যখন জাহান্নাম দেখবেন সেদিন যখন আযাব দেখবেন সেদিন যখন সমস্ত পরিণতি দেখবেন সেদিন চিৎকার করে বলবেন আল্লাহ আমি অনেক অন্যায় করে ফেলেছি আমি সরি লাভ নাই সেদিন আর বলে এইজন্য দুনিয়াতে বলে নেন প্রতি নামাজে বিশেষ বৈঠকে এই জায়গায় এসে একটু থেমে যান আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহ আমার নিজের প্রতি নিজে আমি অনেক অবিচার করেছি এত অবিচার এটার যদি শাস্তি আপনি দেন কি অবস্থা হবে সেটা মনে রেখে আমরা পড়ব আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কা দেখেন এখানে আল্লাহর সাথে কথা বলছেন কিন্তু পুরো নামাজ জুড়ে বললাম না আল্লাহর সাথে কথা আল্লাহুম্মা মানে কি হে আল্লাহ আল্লাহুম্মা মানে কি হে আল্লাহ এখানে কিন্তু আল্লাহকে ডাকতেছেন আপনি আল্লাহকে অ্যাড্রেস করছেন আল্লাহকে সম্বোধন করছেন আর আপনার মনোযোগ দিয়ে অন্যদিকে থাকে তাহলে কত বড় অভদ্রতা হয় এটা আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি ও আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলুম করছি তাহলে আল্লাহর দিকে মনোযোগ দিতে হবে আল্লাহর দিকে মাইন্ড নিতে হবে জুলমান কাসীরা তারপর কি ওয়ালা ইগফিরুদ যুনুবা ইল্লা আনত আর পাপাচার যত অপরাধ আমি করছি এগুলো আপনি ছাড়া কেউ মাফ করার ক্ষমতা কারোর কারোর ক্ষমতা নাই দুনিয়াতে দালাল দিয়া মামু দিয়া খালু দিয়া বহুত পার হওয়ার রাস্তা আছে কিন্তু মালিকের কাছে মাফ মালিক না করলে কোনো মামু খালু দিয়া পাওয়া যাবে ওয়ালা ইগফিরুদ যুনুবা ইল্লা আনত আল্লাহ আমার অনেক পাপ অপরাধ আমি করেছি এই নামাজটা পড়তে গিয়ে কত ভুল ভাল করে বসে আছি কত অবিচার করছি আপনার প্রতি অশ্রদ্ধা হয় সেরকম অন্য মনস্ক হয়ে নামাজ পড়েছি আল্লাহ এটা আল্লাহ আপনার প্রতি অশ্রদ্ধা হয় আপনার সাথে কথা বলছি মনোযোগ আমার অন্যদিকে কত জুলুম আমি করেছি পুরো নামাজ জুড়ে কত কিছু হয়েছে ওয়ালা ইগফিরুদ যুনুবা ইল্লা আনত আমার এই পাপাচার গুলো আপনি ছাড়া কেউ মাফ করতে পারেন না ফাগফিরলি অতএব এবার আসল কথা এবার অতএব ফাগফিরলি আল্লাহ আমাকে মাফ করে দেন মাগফিরাতাম মিন ইনদিক আপনার নিজে থেকে আপনি মাফ করে দেন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি এবং আমার প্রতি আপনি রহম করেন একটু মায়া করেন আল্লাহ ইন্নাকা আনতাল গফুরুর রহিম কারণ আপনি ক্ষমাশীল আপনি বলেছেন আপনি দয়ালু আপনি বলেছেন অতএব আপনি আমাকে মাফ করে দেন আমার প্রতি দয়া করেন